হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে তো আজকে রেসিপিটা হচ্ছে আমার একটা রিকোয়েস্টের রেসিপি সেটা আমার কাকি রিকোয়েস্ট করেছে যেন আমি রেসিপিটা করে শেয়ার করি কারণ আমি যখন এমেরিকে এসেছি আমি ফার্স্টে আমার চাচির বাসায় ছিলাম অনেক দিন তো তখন আমি এভাবে রান্না করে খাইয়েছি আর এটা আমি শিখেছি আসলে আমার যাদের কাছ থেকে আমার যা কিভাবে রান্না করে আমি দেখেছি আর আমার আম্মাও এভাবে রান্না করতো আসলে আমাদের নরসিংদীর মানুষেরা সুটকি দিয়ে ভ্যারাইটি রকমের রান্না করে খায় সে থেকে আসলে শিখা তো আসলে আমি যখন চাচির বাসায় ছিলাম এর তরকারিটা রান্না করেছি তখন এই ধরনের ডগা ছিল না লাউয়ের ডগা বা কুমড়ার ডগা এখন যেটা আছে অ্যাভেলেবেল তো এটা না থাকার কারণে আমি পুঁই শাক মূলা এ ধরনের সবজি দিয়ে করেছি তো আমার চাচি বলেছিল একজাক্টলি ওইভাবে রান্না করতে তো আমি আসলে এটা যেভাবে আমরা রান্না করে খেয়ে এসেছি লাউ শাক মিষ্টি কুমড়া শাক আর সাথে কিছু অন্যান্য মিক্সড ভেজিটেবল ওগুলা দিয়ে আমি রান্না করব যেহেতু এগুলো আমার এখন আছে হাতের কাছে অ্যাভেলেবেল আর এই সামারে আমি এটা অনেক রান্না করে খেয়েছি আমার কিছু ফ্রেন্ডদেরকে দিয়েছি যারা এটা খুব পছন্দ করে আমি জানি তো ওনাদের বাসায় আমি এটা পাঠিয়েছি করে তো এর জন্য আমি আমার গার্ডেন থেকে কিছুটা ফ্রেশ মিষ্টি কুমড়ার শাক কিছুটা লাউ শাক নিয়ে যাচ্ছি যেহেতু এখন সামারের শেষের দিকে লাউ শাকগুলো প্রায় সবই মরে যাচ্ছে তবে মরে যাওয়ার পর অনেকটা জায়গায় এরকম কচি কিছু পাতা উঠেছে সেগুলো আমি কেটে নিয়ে এসেছি এই তরকারিটা রান্না করার জন্য তো এখন আমি লাউ শাক আর কুমড়া শাকগুলা ডগা ডগাসহ বেয়েছে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব আর তার সাথে আমি গার্ডেন থেকে নিয়ে এসেছি কিছু বেগুন প্রায় শেষের দিকে বেগুনগুলো ছোট ছোট হয়েছে কিছু কাঁচা টমেটো আছে কিছু লাল আলু নিয়েছি কিছু লাল মরিচ আর এতে চাইলে অন্যান্য সবজিও অ্যাড করা যায় দিব কিছুটা পরিমাণে সিম তো যেহেতু এখন গার্ডেনে সব কিছু অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ তো আমি গার্ডেনের জিনিস দিয়ে এটা করতে চাচ্ছি তো দেখুন শাকগুলা কতটা সবুজ আর ফ্রেশ এই রেসিপিটা আমি করেছি এই সপ্তাহে প্রায় তিন থেকে চার দিন আগে তো এখনও গাছে আলহামদুলিল্লাহ শাক সবজি বেশ ভালো আছে তো এর জন্য আমি সব কিছু সুন্দর করে কেটে নিয়েছি দিব কিছুটা মিষ্টি কুমড়ো ফুলও আর এই আলু বেগুন শাক সাথে অ্যাড করবো শুটকি আর চিংড়ি মাছ ছোটো ছোটো করে আর কিছুটা বেশি করে রসুন আমি থেতলে নিয়েছি পাটাতে আর দিব কিছু পেঁয়াজ দিব কিছু পরিমাণে চ্যাপা শুটকি আর চিংড়ি মাছ আসলে এই রান্নাটা মূলত শুটকি দিয়ে যেহেতু করা আর সাথে চিংড়ি মাছ দিয়ে তো গ্রান্ডটা অনেক সুন্দর হয় আর ভ্যারাইটি সবজি দেওয়ার কারণে এই রান্নাটা অনেক কালারফুল হয় খুবই মজার আসলে একটু ঝালঝাল করে যখন রান্না করবেন খেতে আসলে খুবই ভালো লাগবে তো প্রথমে আমি পেঁয়াজ রসুনগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব তো শুটকি দিয়ে যে কোনো কিছু রান্না করলেই আসলে কোনো প্রকার গরম মশলা এতে কখনোই ব্যবহার করি না শুধু মরিচ হলো ধনিয়া কারণ গরম মশলায় টেস্টটা অন্যরকম করে ফেলে তো শুধু তিনটা মরিচ হলো ধনিয়া আর সাথে বেশি করে রসুন আমি দিই যেটা কিনা শুটকিতে যায় এবং খুব সুন্দর একটা স্মেল হয় আর সাথে চিংড়ি মাছটা যায় ভালো সাথে থাকে কিছু কাঁচামরিচ আর আমি কিছু লেবু পাতা ফ্রোজেন করে রেখে দেই সারা বছরের জন্য যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না তো কিছুটা আমি লেবু পাতা আমি সবসময় সুটকিতে অ্যাড করি এতে আমার কাছে খুবই ভালো লাগে সুন্দর একটা স্মেল হয় তো চিংড়ি মাছ আর চ্যাপা শুটকি দিয়ে একটুখানি বেজে সাথে একটু অল্প একটু পানি দিয়ে মশলাটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব কেউ যদি সুটকিটা খেতে না চান অ্যাভয়েড করতে চান শুধু চিংড়ি দিয়েও কিন্তু পাঁচমিশালি সবজিতে রান্না করলে খুবই ভালো লাগে আসলে আমাদের নরসিংদীর মানুষেরা শুটকি দিয়ে অনেক ধরনের কিছু রান্না করে যেটা আমি ছোট থেকে দেখে এসেছি বাপের বাড়িতেও খেয়েছি শ্বশুর বাড়িতেও খেয়েছি তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলোটা একে একে দিয়ে দিব তবে আলুটা যেহেতু একটু শক্ত আমি চেষ্টা করতেছি প্রথমে আলুগুলা দিতে তারপরে শাকগুলা দিব তারপরে আমি উপরে বেগুনগুলা দিব যেহেতু বেগুনটা খুব দ্রুত সিদ্ধ হয়ে গলে যায় তো আমি চেষ্টা করব বেগুনটা সবার উপরে দিতে যাতে নিচের সবজিগুলা সিদ্ধ হতে হতে আমার উপরে বেগুনটা ভালো থাকে তো এই ধরনের যদি লাউ শাক বা কুমড়া শাক না থাকে ক্ষেত্রে পুঁই শাকটা আপনারা ব্যবহার করতে পারেন আসলে যে কোনো ধরনের একটু শাক জাতীয় জিনিস হলে এটা দেখতে কালারফুল হয় ভালো লাগে তো এভাবে সবকটা সবজি দিয়ে আমাকে একটু ডেকে দিতে হবে তবে ডেকে খুব বেশিক্ষণ রাখা যাবে না কারণ পাতা থেকে অনেক পানি বের হয়ে যায় আর এই রান্নাটা খুবই হাই তাপে করলে ভালো হয় তাহলে সবজিগুলো গলবে না আর একটু চেড়ে ভালোভাবে মিক্স করে দিলে সব সাইড দিয়ে সবজি কটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বারবার ডেকে দিলে সবজি কালারটাও নষ্ট হয়ে যায় সবজিটা গলে একদমই নষ্ট হয়ে যায় তো আমি যখনই রান্নাটা করি খুব কেয়ারফুলি আমি দাঁড়িয়ে থেকে করি যাতে আমার সবজির কালারটা সুন্দর থাকে সবজিগুলো একদমই গলে না যায় তো আজকে আমার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমি সাধারণত এর থেকে আরেকটু একটু পরিমাণে কম করি তাহলে এটা নেড়ে চড়ে রান্না করতে সুবিধাটা ভালো হয় তো দেখুন অলরেডি অনেক পানি বের হয়ে গেছে এই সবজি থেকে পাতা থেকে তো এখন আমি এটা হাই তাপে সবকটা পানি একদমই শুকিয়ে নিব এটার সাথে চাইলে মূলা তারপরে অন্যান্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন তবে ফুলকপি জাতীয় কোনো প্রকার সবজি এতে যায় না ভালো লাগে না আসলে তো এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা মিষ্টি কুমড়ার ফুল আর দিয়ে দিয়েছি লাল কাঁচামরিচ চেষ্টা করবেন অবশ্যই লাল ধরনের কাঁচামরিচগুলো দিতে এতে দেখতে কালারটা এত সুন্দর লাগে আর লাল কাঁচামরিচের একটু ঝাঁসটা বেশি হয় আর এই ধরনের সুটকির কোনো তরকারিতে অবশ্যই মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে একটু ঝাল ঝাল ভাব আসে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে আসলে সিলেটে এই ধরনের একটা সবজি রান্না করে ওনারা এটাকে সুটকি শিরা বলে একটু পানি পানি থাকে তো আমার এটা একটু শুকনা হয়েছে আমাদের নসিন্দিতে এটাকে লাভরা বলে আবার পাঁচমিশালেই শুটকি রান্নাও বলে সবজি দিয়ে তো যাই হোক আশা করবো আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে আর কাকি আমি আপনার জন্য স্পেশালি রেসিপিটা করেছি অবশ্যই নিশ্চয়ই দেখেছেন আপনি দুয়ার রইল আপনার জন্য ভালো থাকেন আর আমার সব ফ্রেন্ডদেরকে জানাচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম